নমস্কার বন্ধুরা, মাই অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি প্রদ্যুত আচার্য। এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আবারও একটি হাতের রেখার বিচার বিশ্লেষণ করে দেখাব। হাতের রেখার বিচার বিশ্লেষণ করার জন্য আমি যে ব্যক্তির হাতের ছবি নিয়েছি তার বর্তমান বয়স হলো 19 বছর। এই হাতের ভালো মন্দ, শুভ অশুভ সমস্ত বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করব। হাতের রেখা সম্পর্কে ভালো করে জানতে, ভালো করে বুঝতে ভিডিও অবশ্যই পুরো দেখবেন। সবার প্রথমে আমি হাতের গঠনমূলক বৈশিষ্ট্য সম্বন্ধে আলোচনা করব। আমি যে হাতের ছবি নিয়েছি এটি জল শ্রেণীর হাত। হাতের গঠনমূলক বৈশিষ্ট্য আলাদা হওয়ার কারণে একই ধরনের রেখা বিভিন্ন মানুষের হাতে বিভিন্ন ধরনের ফল দিয়ে থাকে। তাই রেখা বিচার করার আগে হাতের গঠনমূলক বৈশিষ্ট্য সম্বন্ধে ধারণা থাকা অত্যন্ত প্রয়োজন। এটি জল শ্রেণীর হাত। উপাদান অনুযায়ী হাতকে 4 ভাগে ভাগ করা হয়েছে: অগ্নি শ্রেণীর হাত, বায়ু শ্রেণীর হাত, পৃথিবী শ্রেণীর হাত ও জল শ্রেণীর হাত। জল শ্রেণীর হাতের বৈশিষ্ট্য হল হাতের করতলের চামড়া বেশ সফট কোয়ালিটি, অর্থাৎ নরম প্রকৃতির হবে। করতলে অত্যাধিক হিজিবিজি রেখা থাকবে। করতলের তাপমাত্রা স্বাভাবিকের থেকে একটু কম হবে। এই হাত বা এই মানুষ চণ্ডের দ্বারা বেশি প্রভাবিত হয়ে থাকে। চণ্ড হলো মনের কারক, তাই এরা অত্যন্ত কল্পনাপ্রবণ ও আবেগপ্রবণ হয়ে থাকে। এরপরে যদি হাতের আঙুলগুলো দেখা যায়, হাতের আঙুল ও করতলের মধ্যে কিন্তু একটি সামঞ্জস্য বজায় আছে। অর্থাৎ হাতের করতল ও আঙুল একে অপরের পরিপূরক। যাদের হাতের আঙুল করতলের থেকে অত্যাধিক লম্বা থাকে তারা যে কোনো কাজ শেষ করতে খুব বেশি সময় নেয় এবং সিদ্ধান্ত নিতেও খুব দেরি করে ফেলে। যাদের হাতের আঙুল করতলের তুলনায় ছোট হয় তারা যে কোনো কাজ খুব তাড়াহুড়ো করে শেষ করতে চায় এবং সিদ্ধান্ত খুব দ্রুত নিয়ে থাকে। এই হাত ও করতলের মধ্যে, হাতের করতল ও আঙুলের মধ্যে একটি সামঞ্জস্য বজায় আছে, তাই এরা সঠিক সময় সঠিক চিন্তাধারার মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। এই হাতে সর্বাধিক প্রভাবশালী ক্ষেত্র হলো রবির ক্ষেত্র। রবি হলো মানুষের মান, যশ, প্রতিষ্ঠা, প্রতিপত্তি, কারিগরি দক্ষতা ও বিজ্ঞান মনস্কর কারক। রবির ক্ষেত্রে সুন্দর একটি রবিরেখা তো আছেই, কিন্তু নিচে একটি স্টার চিহ্ন গঠিত হয়েছে। অর্থাৎ স্টার চিহ্নর মধ্য থেকে কিন্তু রবিরেখার গঠন হয়েছে। রবির ক্ষেত্রে এই ধরনের একটি স্টার চিহ্ন রবির ক্ষেত্রকে আরও বেশি শক্তিশালী করে তোলে। এই ধরনের স্টার চিহ্ন যাদের হাতে দেখা যায় তাদের জীবনে কিন্তু মান সম্মান, প্রতিপত্তি, প্রতিষ্ঠা সমস্ত কিছু লাভ হয়। অর্থাৎ নাম, ফেম, মানি সব কিছু এরা লাভ করতে পারে। রবির ক্ষেত্রের উপরে দেখুন আঙুলকে কভার করে দুটি সূক্ষ্ম রেখা আছে। এই ধরনের রেখা যাদের হাতে দেখা যায় তাদের রবির ক্ষেত্রের শক্তি কিন্তু আরও বৃদ্ধি হয়। অর্থাৎ রবির ক্ষেত্রে স্টার চিহ্ন তো আছেই, উপরে দুটি রিসিভার লাইন থাকার কারণে মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা আরও বেশি বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এরা কিন্তু নিজের জীবনে নাম, ফ্রেম, মানি সব কিছুই ভালোভাবে লাভ করতে পারবে এবং এদের মধ্যে কিন্তু যথেষ্ট লিডারশিপের কোয়ালিটি আছে ও কারিগরি দক্ষতা আছে। সৃজনশীলতাও রবির ক্ষেত্র থেকে বিচার করা হয়। অর্থাৎ কোনো কিছু আবিষ্কার করার ক্ষমতা বা উদ্ভাবনী শক্তিও কিন্তু রবির ক্ষেত্র থেকেই বিচার করা হয়। তার সাথে বৃহস্পতির ক্ষেত্র। এই হাতে রবির ক্ষেত্রের পরে বৃহস্পতির ক্ষেত্র কিন্তু বেশি শক্তিশালী, সব থেকে বেশি রবি, তারপরে এই বৃহস্পতি। বৃহস্পতির ক্ষেত্র বেশ বড়সড় এবং বৃহস্পতির ক্ষেত্রে সুন্দর দুটি রেখা দেখা যাচ্ছে। বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের রেখাকে যদি এইভাবে ঋণ অবস্থায় থাকে তাহলে তাকে সুলেমানি রেখা বলে। সুলেমানি রেখা যাদের হাতে থাকে তারা অত্যন্ত পাওয়ারফুল ও প্রতিভাশালী ব্যক্তি হয় এবং এদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা খুব বেশি থাকে। কিন্তু এই যে এই হাতে যে ধরনের রেখা আছে এটাও কিন্তু বেশ শুভ ধরনের রেখা,
স্বাভাবিকভাবে এদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, লিডারশিপের কোয়ালিটি, প্রতিভা খুব ভালো, এবং সব থেকে বড় কথা এদের জ্ঞান সঞ্চয় করার আকাঙ্ক্ষা কিন্তু খুব বেশি। রবির আঙুল ও বৃহস্পতির আঙুল সমান হওয়ার কারণে এদের মধ্যে কিন্তু লিডারশিপের কোয়ালিটিও যথেষ্ট আছে, অর্থাৎ যে কোনো টিম পরিচালনা করার মতো ক্ষমতাও কিন্তু এদের মধ্যে দেখা যায়। রবির ক্ষেত্র ও বৃহস্পতির ক্ষেত্র যথেষ্ট শক্তিশালী থাকার কারণে রবি হলো সরকারি চাকরির কারক বা সরকারের কারক, এবং বৃহস্পতি হলো উচ্চ পদমর্যাদার কারক। সুতরাং রবি ও বৃহস্পতি ভালো থাকার কারণে এদের কিন্তু সরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনা খুব বৃদ্ধি পেয়েছে। এরপরে বুধের ক্ষেত্র বিচার করলে দেখা যাচ্ছে বুধের ক্ষেত্র কিন্তু বেশ ভালো, সুন্দর, সুগঠিত। বুধের ক্ষেত্রে একটি সুন্দর বুধরেখা আছে। এই ধরনের বুধরেখা মানুষের কমিউনিকেশন, বিজনেস করার ক্ষমতা ও কথা বলার শক্তিকে বাড়িয়ে তোলে, অর্থাৎ এরা সুন্দরভাবে সবার মাঝখানে নিজের মনের কথা বলতে পারে। কিন্তু বিবাহ রেখা সামান্য একটু নিম্নমুখী, এটি কিন্তু বিবাহের সাথে সাথে মানুষের রিলেশনের বিচার করা হয়। বিবাহ রেখা নিম্নমুখী থাকার কারণে এদের কিন্তু রিলেশন খুব ভালো থাকবে না, বন্ধুর থেকেও খুব সহযোগিতা কিন্তু এরা জীবনে পাবে না। এরা উদার মনের মানুষ হওয়ার কারণে দেখুন হৃদয় রেখা যথেষ্ট সুন্দর, সুগঠিত এবং দুভাগে ভাগ হয়েছে। শনির ক্ষেত্রে শেষ পর্ব পর্যন্ত গেছে, বৃহস্পতির ক্ষেত্রে সম্পূর্ণভাবে প্রবেশ করেনি। এদের মধ্যে বাস্তব অভিজ্ঞতা খুব বেশি, তো এরা একটু উদার প্রকৃতির লোক হওয়ার কারণে এদের সমস্ত এক্সপিরিয়েন্স বা সমস্ত জ্ঞান অন্যের সঙ্গে ভালোভাবে শেয়ার করতে পারবে। কিন্তু এদের বন্ধুত্বের ভাব ভালো না থাকার কারণে এরা কিন্তু অন্যের থেকে নিজের সমস্যার সময় অন্যের থেকে এক্সপিরিয়েন্স বা জ্ঞান পাবে না। অন্যেরা একে জ্ঞান দিলে চাপিয়ে চাপিয়ে দেবে, কিন্তু এ যদি কাউকে সাহায্য করে বা জ্ঞানের কথা বলে নিজের সম্পূর্ণ জ্ঞান ঢেলে দেওয়ার চেষ্টা করে। কিন্তু এই হাতে রবি ও বুধ দুটো ক্ষেত্রেই ভালো হওয়ার কারণে এরা কিন্তু ব্যবসার থেকেও যথেষ্ট সফলতা লাভ করতে পারবে, কারণ বুধ হলো ব্যবসার কারক গ্রহ। এছাড়াও ব্যবসার বিচার করতে গেলে হাতের আকারটা একটু দেখে নিতে হয়। যাদের হাতের আকার স্কোয়ার ধরনের হয় তারা ব্যবসায়িক মানসিকতা সম্পন্ন হয়ে থাকে। কিন্তু ব্যবসা করতে গেলে একটি শর্ত চিরদিন আছে, যে ব্যবসায়ের কিছু গোপনীয়তা রক্ষা করতে হয়। এরা কিন্তু উদার মনের মানুষ হওয়ার কারণে ব্যবসায়িক গোপনীয়তা সেভাবে রক্ষা করতে পারবে না, অর্থাৎ নিজেরা কোথা থেকে লাভ পেলে, সেই কিভাবে লাভ করেছে বা কিভাবে লাভ পেয়েছে সেই এক্সপিরিয়েন্সও কিন্তু বন্ধুদের কাছে বা অন্যদের কাছে শেয়ার করে ফেলে বা ফেলবে। দেখুন হাতে অনেক কিছু ভালো বৈশিষ্ট্য থাকার সাথে সাথে অনেক কিছু খারাপ বৈশিষ্ট্যও আছে, যেটি প্রত্যেকটা মানুষের জীবনেই থেকে থাকে। হাতে মস্তিষ্ক রেখা চন্দ্রের ক্ষেত্রের দিকে হেলে পড়েছে। মস্তিষ্ক রেখা দুভাগে বিভক্ত হয়ে একটি চন্দ্রের উপর ক্ষেত্রের দিকে গেছে আর একটি চন্দ্রের নিম্ন ক্ষেত্রের দিকে গেছে। চন্দ্র মনের কারক, চন্দ্র কল্পনার কারক, মস্তিষ্ক রেখা মানুষের মস্তিষ্কের কারক, মস্তিষ্কের কার্যকরী ক্ষমতার নির্দেশ করে। তো মস্তিষ্ক রেখা চন্দ্রের ক্ষেত্রের দিকে প্রবেশ করার কারণে এরা কিন্তু অত্যন্ত কল্পনাপ্রবণ এবং আবেগপ্রবণ মানুষ। ভাগ্য রেখাও চন্দ্রের ক্ষেত্র থেকে উঠেছে, তো চন্দ্র হলো জনগণের কারক, অর্থাৎ চন্দ্রের তিনটে যে ক্ষেত্র, চন্দ্রের ক্ষেত্রকে তিন ভাগে ভাগ করা হয়। তিনটি গ্রহের তিনটি ভাবের প্রভাবে কিন্তু এর মস্তিষ্কের রেখার মধ্যে আছে, অর্থাৎ এরা যেমনি কল্পনাপ্রবণ তেমনি আবেগপ্রবণ এবং তেমনি অন্যের দ্বারা প্রভাবিত মানুষ। এরা দুর্বল মনের অধিকারী, অর্থাৎ এরা অত্যাধিক অন্যের দ্বারা প্রভাবিত হয়। অন্যরা ভালো থাকলে বা অন্যরা সামান্য ভালো কথা বললে এরা খুব খুশি হয়, অন্যরা সামান্য কথা বললে এদের খুব সেন্টিমেন্টে লাগে এবং খুব দুঃখী ও বিষণ্ণতাগ্রস্ত হয়, অর্থাৎ এরা খুব সহজেই পরিস্থিতির শিকার হয়। পরিস্থিতি ভালো থাকলে এরা ভালো থাকে, পরিস্থিতি খারাপ হলে এরা খারাপ থাকে। এদের মধ্যে দুঃখ
খুব বেশি পরিমাণে দেখা যায়। হাতে ভাগ্যরেখা চন্দ্রের ক্ষেত্র থেকে উঠে শনির ক্ষেত্রে প্রবেশ করেছে, শনির ক্ষেত্রে গিয়ে একটি ক্রস চিহ্ন গঠিত হয়েছে। শনির ক্ষেত্রে এই ধরনের ক্রস চিহ্ন অত্যাধিক অশুভ মানা হয়। যাদের হাতে শনির ক্ষেত্রে ক্রস চিহ্ন থাকে তাদের জীবনে মান সম্মান বা প্রতিপত্তি লাভ করতে, জীবনে উন্নতি করতে প্রচুর পরিশ্রম করতে হয়, এবং শনি হলো ভাগ্যপতি কর্মফলদাতা, এরা সঠিক কর্ম করেও সঠিক ফল পেতে অনেক সময় লেগে যায়। ভাগ্যরেখা চন্দ্রের ক্ষেত্র থেকে ওঠার কারণে চন্দ্র জনগণের কারক, নারীর কারক, অর্থাৎ জনগণের থেকে বা কোনো নারীর থেকে, সে মা বোন বউ যে কেউ হতে পারে, মাসি, কোনো নারীর কাছ থেকে সহযোগিতা পাওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি আছে। শুক্রের ক্ষেত্রে জাল চিহ্ন, শুক্র হলো প্রেম প্রীতি ভালোবাসা ইত্যাদির কারক। ভাগ্যরেখা চন্দ্রের ক্ষেত্র থেকে উঠেছে, মস্তিষ্ক রেখা চন্দ্রের ক্ষেত্র থেকে উঠেছে, বিবাহ রেখা হালকা নিম্নগামী। এই ধরনের বৈশিষ্ট্য যাদের হাতে দেখা যায় তারা কিন্তু একাধিক প্রেমে পড়ার, তাদের একাধিক প্রেমে পড়ার সম্ভাবনা থাকে। একাধিক প্রেমে কেন পড়ে? কারণ এরা কারো থেকেই ভালোবাসা পায় না, ভালোবাসার মানুষ থেকে এরা বঞ্চিত হয় বা এরা ভালোবাসা থেকে বঞ্চিত হয়। এটা হলো প্রেম ভালোবাসা, অর্থাৎ বিপরীত লিঙ্গের নারীর দ্বারা নারীকে ভালোবেসে এরা দুঃখ ছাড়া আর কিছুই পায় না। হাতে মঙ্গলের ক্ষেত্র, দেখুন মঙ্গলের নিম্ন ক্ষেত্র কিন্তু ভীষণভাবে পীড়িত। এই হলো মঙ্গলের নিম্ন ক্ষেত্র, দেখুন ভীষণভাবে পীড়িত, ও শুক্রের ক্ষেত্রে জাল চিহ্ন। মঙ্গল হলো মানুষের বল বীর্য শক্তি সাহসের কারক, মঙ্গলকে যুবগ্রহ বলা হয়, মঙ্গল রক্ত সঞ্চালনের কারক, শুক্র জীবনী শক্তির কারক। এই ধরনের বৈশিষ্ট্য যাদের হাতে থাকে তাদের শরীরে রক্ত ঘটিত কিছু না কিছু সমস্যা অবশ্যই থাকে। এছাড়াও মঙ্গল হলো মানুষের রক্তক্ষরণের কারক, আঘাতের কারক, তাই মঙ্গলের ক্ষেত্র খারাপ হওয়ার কারণে শুক্র জীবনী শক্তির কারক, শুক্রের ক্ষেত্র খারাপ হওয়ার কারণে এদের কিন্তু প্রাণঘাতী হামলা বা অ্যাক্সিডেন্ট হওয়ার মতো সম্ভাবনা থেকে যায়। মঙ্গলের নিম্ন ক্ষেত্র খারাপ অশুভ, মঙ্গলের পজিটিভ ক্ষেত্র, এই ক্ষেত্র দুটো এরো রেখা থাকার কারণে এই ক্ষেত্র খারাপ হয়েছে, এবং মঙ্গলের সমভূমি, এই ক্ষেত্রকে, মিডিলের এই ক্ষেত্রকে মঙ্গলের সমভূমি বলা হয়। এই ক্ষেত্রে এরো রেখা থাকার কারণে বা অশুভ চিহ্ন থাকার কারণে মানুষের পারিবারিক জীবনেও কিন্তু কিছু না কিছু সমস্যার সৃষ্টি হয়, সেখান থেকেও কিন্তু মানুষের প্রচুর দুঃখ দুর্দশা ও সমস্যা ভোগ করতে হয়। এই হাতে দেখুন বৃহস্পতির ক্ষেত্র ভালো আছে, রবির ক্ষেত্র ভালো আছে, বুধের ক্ষেত্র ভালো আছে। বৃহস্পতি বুধ হলো বিদ্যার কারক, বৃহস্পতি হলো প্রতিভার কারক, রবি হলো বিজ্ঞানের কারক, সুতরাং উচ্চ শিক্ষার কিছু যোগ কিন্তু এর হাতে আছে। পারিবারিক সমস্যার কিছু বাধার সৃষ্টি হতে পারে, যদি সেই বাধা এ পেরিয়ে যায় তাহলে কিন্তু এর উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার সম্ভাবনা প্রবল, এবং উচ্চ ক্ষেত্রে চাকরি পাওয়ারও সম্ভাবনা প্রবল। শুক্রের ক্ষেত্রে জাল চিহ্ন, এটা মানুষকে কামুক করে তোলে। চন্দ্রের ক্ষেত্র একটু বেশ বড় সড়ো, অর্থাৎ দেখুন নিচের দিকে বেশ খানিকটা ঝুলে পড়েছে, এরা বেশ স্পর্শকাতর বা একটু কামুক প্রকৃতির হয়ে থাকে। জীবনে বহু সমস্যার মধ্যে থেকে এই ব্যক্তি উন্নতির সুযোগ কিন্তু পাবে। দেখুন আয়ু রেখা থেকে বেশ কিছু ঊর্ধ্বগামী রেখা হাতের মধ্যে দেখা যাচ্ছে, এই রেখা কিন্তু জীবনে উন্নতির সুযোগ করে দেয়। যাদের হাতে এই রেখাগুলো দেখা যায় তারা কিন্তু জীবনে যথেষ্ট উন্নতি করতে পারে। এবং দেখুন মণিবদ্ধ থেকে কিছু রেখা শুক্রের ক্ষেত্রের মধ্যে প্রবেশ করেছে, এরা কিন্তু নিজের প্রচেষ্টায় নিজে যথেষ্ট নাম ডাক প্রতিষ্ঠা লাভ করতে পারে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। এই ভিডিও এখানেই শেষ করলাম, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন। যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন চালু করে নেবেন। এই বলে আজকের অনুষ্ঠান শেষ করছি, নমস্কার।